এইজন্য আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি তাওহীদ বিনষ্টকারী শিরিক করলো জাহান্নাম তার জন্য অবধারিত, কারণ সে আল্লাহ তাআলা মর্যাদার উপর হস্তক্ষেপ করছে। এবং যে ব্যক্তি শিরিক করলো আমার যা ক্ষমতা অন্যের কাছে আছে মনে করলো, জান্নাত তার জন্য আমি হারাম করলাম আল্লাহ তাআলা বলছেন। এবং সে যত বড় আমল করুক, আমল করতে করতে এমন পর্যায়ে গেল একেবারে সে আকাশে উদ্দিন, হঠাৎ শিরিক করলো আল্লাহ তাআলা বলছে উদাহরণ দিয়ে কায়নামা খাররা মিনা সামা, জনে সে আকাশে সে বিশাল উড্ডয়মান ফ্লাইট ক্রাশ করলো। আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী এবং সর্বস্তরের মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর, আজকে পবিত্র দিবস জুমার দিন এবং হজের মাসও শুরু হয়ে গেল, জিলকত মাস। আগামী মাসেই জিলহজ, আগামী মাসেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান হজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তবে কোভিডের কারণে গতবারের মতো এবারও বহির্বিশ্ব থেকে হজ তো হবে, হজ ইসলামের কোনো বিধান স্থগিত করার কোনো সুযোগ নেই। তবে ইসলাম যেহেতু বাস্তবভিত্তিক ধর্ম এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ধরনের ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। মা যে আরে আরে ফিদ্দিন ইমিন হারাজ, এই ইসলামে এমন কোনো বিধান নেই যা করতে গেলে তোমাদের কষ্ট হবে, তোমাদের জান যাবে, মান যাবে বা বিপদসকল মুহূর্তে পড়তে হবে, এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সুবহানাল্লাহ, এটি ইসলামের বৈশিষ্ট্য। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের যেটি সহজ সেটি আমি চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের যেটা কঠিন আমি সেটি চাই না। ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। এবং কোনো সাধ্যাতীত বোঝা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কেটে চাপিয়ে দেন না। নবী ইসলাম বলছেন আমার কাছে যদি রাখা হয় যেটি সহজ সেটাই আমি নেব, এবং এটাই হলো ইসলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ইমাম সাহেব, আমাদের নায়েবে খতিব মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই যে তিনি এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর বক্তব্য পেশ করছিলেন সম্ভবত তৌহিদের উপর, এবং এটাই হলো আমাদের ইমানের মূল ভিত্তি। দুনিয়া এবং আখেরাতে আমাদের সাফল্য এবং কামিয়াবি এটি কোনো লেখাপড়ার মাধ্যমে কেবল নয়, একাডেমিক এক্সিলেন্সির মাধ্যমে কেবল নয়, ডিগ্রির মাধ্যমে কেবল নয়, আমাদের মূল ভিত্তি হলো ইমান থাকতে হবে। এবং এই ইমানের মূল হচ্ছে তৌহিদ, তৌহিদ ছাড়া ইমানের অন্তঃসার শূন্য। যদি ইমান থাকে পাশে যদি শির্ক থাকে তাহলে তার হতে পারে না। তো এই জন্যে ইমানই হলো মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ আল্লাহ তাআলা বলছে ক্ষতি তার জন্য অপেক্ষা করছে, চরম ক্ষতির মাঝে সে নিমজ্জিত। তবে এর থেকে পরিত্রাণ পাবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যার মধ্যে ইমান আছে। ইমান কি? তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তৌহিদের উপর তিনি কথা বলেছেন। তৌহিদ মানে হল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তৌহিদ মানুষকে মানসিক টেনশন থেকে মুক্তি করে। তার মানে আমার জানের মৃত্যু, আমার জান মাল হায়াত মৃত্যু এর মালিক কেবলমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষ হতাশাগ্রস্ত থাকে মৃত্যু নিয়ে, নানা ধরনের ওই যারা মানসিক রোগী মৃত্যুকে ভয় পায়, এবং এই ধরনের অনেক নেতিবাচক যাদের ধারণার মাধ্যমে নিজের জীবনকে প্রায় বিচলিত করে ফেলেছে, এর একমাত্র প্রতিদান, একমাত্র উপায় তৌহিদ। যার কাছে তৌহিদ থাকবে সে বিশ্বাস করে মা কেয়ানালী নাফসির আন্তামু, কোনো মানুষের পক্ষে মৃত্যু সম্ভব নয় ইল্লা বিইদনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। সুতরাং সে কোভিড নাইন্টিন এ ভীত সন্ত্রস্ত হবে না, মন হারাবে না, হতাশাগ্রস্ত হবে না, লাশের মিছিল দেখে সে নিজেকে গুটিয়ে ফেলবে না হাত পা। অনেকেই শুনেছি বড় বড় উন্নত দেশে অনেক বড় বড় ব্যক্তিরা শুধু মানে উপরে যা দশতলা আরও নিচে এগারোতলা করে সেখানে গর্তে লুকিয়ে আছে।
যাতে কি না পায়, COVID-19 না পায়। আল্লাহ তাআলা বলছে আইনা মা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে যথাসময়ে তোমাকে স্পর্শ করবে। সুতরাং হায়াত মওতের মালিক কেবলমাত্র আল্লাহ। তৌহিদের এই বিশ্বাস যদি থাকে, মানুষ এই ধরনের নেতিবাচক ধারণা থেকে সে মুক্ত হবে। এবং তৌহিদ যদি থাকে, তাহলে সে রিজিকের ব্যাপারে কোনো টেনশন তার মধ্যে কাজ করবে না। রিজিকের ব্যাপারে, আহারে আমি খেতে পারবো কিনা, আমার ছেলে মেয়েরা কী করবে, আমার আগামী প্রজন্মরা কী অবস্থা হবে, এই টেনশনে অকাল মাথার চুল ঝরে পড়ছে আমাদের, হ্যাঁ নানাবিধ আমরা টেনশন কাজ করছে। তৌহিদ যার মধ্যে আছে, আল্লাহ তুমি কেন, যা আছে আমার পৃথিবীতে সমস্ত কিছু, হাজার হাজার মখলুক, তিমি মাছের খাবার ব্যবস্থা করতে পারবে মানুষ, সারা পৃথিবীর মানুষ, সমুদ্রে যা আছে, নদীতে যা আছে, দৃশ্যমান অদৃশ্যমান অনেক ধরনের প্রাণী আছে, তাদের খাবার খেয়ে দে। আল্লাহ সমস্ত রিজিকের দায়িত্ব আমার, যে দায়িত্ব আমার, তোমার কেন এত টেনশন। এই জন্যে তৌহিদ যার প্রতি ধারণা থাকবে, এই ধরনের টেনশন থেকে তাকে মুক্ত করবে। বিপদ আপদ মুসিবতে তৌহিদ যার যত ভীত মজবুত, সে কখনো কি হবে না, হতাশ হবে না। কারণ আল্লাহ মুসিবা, তোমার কাছে যা মুসিবত আসছে এমনটি নয় যে আমি ঘুমাচ্ছি, আমি অনুপস্থিত, হঠাৎ করে তোমার কাছে আপদ আসলো, আমি দেখলাম না, ব্যাপারটা কি তাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যাকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না, কারণ কি, কারণ আমাদের আল্লাহ, আমাদের প্রভু যদি ঘুমিয়ে থাকেন তাহলে এই সময় বিশাল কি হয়ে যাবে, বিশাল গণ্ডগোল হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে, তাদের কে দেখবে। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে যা মুসিবত আসে সব আমি ইল্লা বিইজনিল্লাহ, আমার হুকুম ছাড়া সম্ভব নয়। সুতরাং তিনি যেহেতু জানেন, তিনি জেনে বুঝে এই মুসিবত আসছে এবং এটি আমাদের পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন এই বিপদ পরীক্ষা মানি, এরপরেই আপনার সাফল্য। এই যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, কষ্ট করেছেন, রেজাল্ট বেরিয়েছে, মাশাআল্লাহ, মিষ্টির অভাব নেই। HSC দিয়েছেন, দাদা নানি বাজারের সমস্ত মিষ্টি শেষ, মেডিকেলে চান্স পেয়েছে, আল্লাহু আকবার, সেই জন্য মঙ্গল গ্রহে চলে গিয়েছে। তো এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, বলছিলেন যেন সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে সবগুলো আমি আল্লাহ তাআলা পরীক্ষা মানে হলো আপনার কি, সেখানে পরীক্ষার পরে নিশ্চয়ই আনন্দ। এই জন্যে মুমিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখানে দুনিয়া তো সামান্য জীবন, যেখানে অনন্তকাল জান্নাতে থাকবেন আপনি, আর ওই অনন্তকাল জীবনে বিশাল এই পুরস্কার, একটা ফ্ল্যাট পেতে হলে সারা জীবন চাকরি করে 65 বছর, তারপর টাকা পেয়ে তারপর কত রকম কষ্ট করে একটা ফ্ল্যাট পেতে হয়, আর আপনি সারাটি কাল এমন ফ্ল্যাটে থাকবেন যা দুনিয়া এবং আকাশের মাঝখানে যত ফাঁক এর চাইতে বড়, সুবহানাল্লাহ। তো এইটা পাওয়ার জন্য আপনার কোনো পরীক্ষা নেই, কিচ্ছু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলাম আমি, এরকম তো নয়। এই জন্য বিপদ আপদ মুসিবত এগুলো আসবে, এর থেকে শক্তিশালী হাতিয়ার এ হলো তৌহিদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া কাযালিকা, এভাবে নুনজিল মুমিনিন, যারা আমার সাধারণ বান্দা আছে তাদের যদি একিন থাকে, ইমান থাকে, তৌহিদ থাকে, আমি তাদেরকেও ক্ষমা করে দেবো, সুবহানাল্লাহ। এটা তৌহিদকে, তো আমাদের শির্ক মুক্ত ইমান, তৌহিদের অন্যতম দাবি হলো শির্ক থাকতে পারবে না। শির্ক মানে হলো আল্লাহ পাক সুবহানাহু, শির্ক যে কত বড় মারাত্মক অপরাধ আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনার বিশাল গাড়ি, রোলস রয়েস কী কী আছে না, মার্কোরি, শেভরোলেট, গ্যারেজ মানে সৌরগুজি মাল্লা, এটা হলো যে এই জন্যে, কারণ আমার অনেক বন্ধু তো কী ছিল, কিংস অফ দি ইউনিভার্সিটি যখন আমরা পড়তাম, সেখানে সব বড় বড় প্রিন্সের ছেলেরা পড়তো, এই গাড়িগুলো আমরা দেখতাম সেখানে, তো যাই হোক লিঙ্কন ফোর্ড, তো এই যেগুলো আসির, আচ্ছা এই যে আপনার গাড়ি যেগুলো রোলস রয়েস মানে বিশাল, এগুলো মানে 100 কোটি টাকার থেকেও দাম বেশি, একটা ফ্লাইটের দামের মতো সেটা, তা আপনার গাড়ি যেটা আপনি নিজে কিনেছেন, আমি যদি বলি যে না এই 2-3 জন আপনার সাথে এই গাড়ির কি আছে মালিক, তখন আসল মালিক কি খুব বাহবা দেবে,
থ্যাংক ইউ বলবে, মাশাআল্লাহ অনেক খুশি হয়েছি, একে কফি হাউসে নিয়ে সম্মানিত করুন, এটা বলবে নাকি দারুণ ক্ষুব্ধ হবে, কারণ এই সম্পদ আমার কেবল, তুমি আমার মালিকানায় ওকে কিভাবে করলে? এভাবে আপনার বিল্ডিংয়ের মধ্যে কেউ যদি আছে দাবি করে, আপনি কি হয়ে যান? খুব খুশি হন নাকি খুবই বিক্ষুব্ধ হয়ে যায়, এবং সে মামলা মোকদ্দমা করে কোর্টের কাছে এই করে। এবং আপনার আরও পরম জিনিস আমরা উদাহরণ দিচ্ছি, যেটা কিনা অনেক ছেলেমেয়ে আছে, সেখানে যদি আরেকজনের অংশ আছে দাবি করে, আপনি তো তাকে গুলি করবেন? আমার এই একমাত্র, সে কীভাবে, তুমি কীভাবে সেখানে করতে পারো? ঠিক শির্কটা হলো সেরকম। শির্ক হলো আল্লাহ তাআলা বলছে একমাত্র স্রষ্টা আমি, আর আপনি যদি বলেন যে অমুক, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতার উপর আপনি হস্তক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বলছে সমস্ত কিছু রিজিকের দায়িত্ব আমার, আর আপনি যদি বলেন যদু মধু, তিনি আমাকে রিজিক দেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যখন মানুষ শির্ক করে, কুরআন শরীফের দাসে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা, হাফিজ হলে ভালো, যে আল্লাহ তাআলা বলছে যখন বান্দা শির্ক করে, এত মারাত্মক কথা বলে যখন আমাকে নিয়ে, তখন দেখো আমি তো সবুর, আল্লাহ তাআলা ধৈর্য আছে বলে, আর আল্লাহ সৃষ্টি তার এভাবে ধৈর্য নেই, আমার আকাশ, আমার জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তোমাদের এই জঘন্য শির্ক দেখে, তোমাদের এই অযাচিত মন্তব্য শুনে ফেটে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, আমার হুকুম নাই বলে সে ধরনের তারা ভেঙে চুরমার হয়ে যেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলছে এর থেকে মারাত্মক কথা আর কি হতে পারে? সে যখন বলে তোমাদের, আমি মারিয়াম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ, আমার সহধর্মিনী যখন স্থাপন করা হয়, নাউজুবিল্লাহ, যখন ছেলে বলা হয়, যখন এই ধরনের রাজ্জাক, আমি একমাত্র খালিক, আমি একমাত্র মালিক, আমি একমাত্র বিপদগ্রস্ত মানুষকে সাহায্যকারী, আর আমার সাথে আমার যত সব কেরানিদের আমার সাথে দেয়া হয়, আমার সৃষ্টি যাদেরকে আমার সাথে তুলনা করা হয়, এই জন্যে আল্লাহ ইন্না শিরকা লাযুলমুন, এর থেকে মারাত্মক অপরাধ হতে পারে না, কারণ সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে কি করা, হস্তক্ষেপ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি তৌহিদ বিনষ্টকারী শিরিক করল, জাহান্নাম তার জন্য অবধারিত, কারণ সে আল্লাহ তাআলা মর্যাদার উপর হস্তক্ষেপ করছে। এবং যে ব্যক্তি শিরিক করল, আমার যা ক্ষমতা অন্যের কাছে আছে মনে করল, জান্নাত তার জন্য আমি হারাম করলাম, আল্লাহ তাআলা বলছেন। এবং সে যত বড় আমল করুক, আমল করতে করতে এমন পর্যায়ে গেল একেবারে সে আকাশে উড্ডীন, হঠাৎ শিরিক করলো, আল্লাহ তাআলা বলছে উদাহরণ দিয়ে, কায়ানামা খাররা মিনা সামা, জনে সে আকাশে সে বিশাল উড্ডয়মান ফ্লাইট ক্রাশ করলো, সে অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেল, এবং নিচে যে পড়লো, আল্লাহ তাআলা দেখুন মানে শিরকের ব্যাপারে এত যেন মারাত্মক, এখানে বলা হচ্ছে মানুষ যে একটা ফ্লাইট ক্রাশ হলে তার অস্তিত্ব পাওয়া যাবে, কোথাও ডানা পাওয়া যায়, কোথাও ইঞ্জিন পাওয়া যায়, কোথাও ব্ল্যাক বক্স যেটাকে বলা হয় সেটা পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার সাথে শিরিক করেছে তার অস্তিত্বই নেই, সে যে পড়ল তাকে নিয়ে যায় বাতাস এমন এক গন্তব্যস্থলে যা তোমাদের কাছে দৃশ্যমান নয়, অথবা বিশাল পাখি এসে তাকে ছো মেরে অন্য জায়গায় নিয়ে যায়, এত বড় নাপাক নাথিজ, অকৃতজ্ঞ, আপনার সাথে এত বেয়াদবি করলো, তাকে আমরা নিচেও পড়তে দেব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছে এই জন্য তৌহিদের উপর আমাদেরকে হতে হবে, এবং তৌহিদকে যা নষ্ট করে দেয়, কোরআনের প্রতি কেউ যদি অবজ্ঞা করে, কোনো আয়াতকে নিয়ে উপহাস করে, ইমান চলে গেল। নবী করিম কোনো শুধু আমাদের নবীকে ইসলাম নয়, ইহুদি, এই যে ইহুদিদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে কেউ যদি কি করে বেয়াদবি করে, ইমান থেকে খারিজ হয়ে গেল। হযরত খ্রিস্টানদের নবী যেটা হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ যদি অবমর্যাদা করে, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যত শতবার সে হজ করুক, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের সাথে কেউ বেয়াদবি করে, তার ইমান থেকে সে খারিজ হয়ে গেল। নবীকে ইসলামের কোনো সুন্নাকে, আল্লাহ রাসূল দূরের কথা,
একটা জিনিস আমি না রাখতে পারি, দাঁড়িয়ে রাখলাম না, ঠিক আছে আপনি রাখেন মাশাল সুন্দর লাগছে, কিন্তু যে দাঁড়িয়ে রেখেছে তাকে যদি আপনি অবজ্ঞা করেন, মানে আল্লাহ রসুলের সুন্নাকে নিয়ে যদি উপহাস করা হয়, আপনি না রাখতে পারেন, এটা অন্য বিষয়। তার মানে এই নয় যে না রাখার ফতোয়া দিচ্ছি আমরা, হ্যাঁ, কিন্তু কেউ যদি উপহাস করে দাঁড়িয়ে তাহলে সে কিন্তু ইমান থেকে ছড়িয়ে গেল। কেউ নামাজ না পড়ছে এটা অন্য বিষয়, কিন্তু নামাজকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে ইমান চলে যাবে। এই জন্যে এই জিনিসগুলো আমাদের খেয়াল, পরকাল নিয়ে, ফেরেশতা নিয়ে। একসময় আমরা বিভিন্ন মাহফিলে নাউজুবিল্লাহ তারা কোরআন শরীফের আয়াতকে মানুষকে হাসাতে গিয়ে ওই মৌলবী সাহেব, মৌলবী বলতে হচ্ছে তাকে, কারণ সে যদি সত্যিকার অর্থে মরানো হতো সে কোরআন শরীফের আয়াত নিয়ে মানুষকে নিয়ে এভাবে হাসার জন্য বিকৃতি করে, সে বলতে কোনো, সে যেই হোক যত বড়ই হোক, যদি সে কোরআন শরীফের আয়াতকে হাসানোর জন্যে, মানে ওটা তো আরবি শব্দ বাংলার সাথে মিশছে বলে নাউজুবিল্লাহ, কারণ আমি উদাহরণ দিতে গেলে আমিও পড়ে যাবো সেখানে, আর উদাহরণ দিলে এটা আপনারা আরও দশজনকে বলবেন তাহলে সবাই কুফরি করছে, এই জন্য আমরা উদাহরণ দিচ্ছি না। কোরআনে পাকের আয়াত বিনোদনের জন্যে, বিনোদন এটা কি বলা হয়, অসুস্থ ধারার কৌতুক পরিবেশন করার জন্যে যদি কেউ পরিবেশন করে কুফরি করলো, সে সব কিছু তার শেষ হয়ে গেল। নবীকে ইসলাম কোনো হাদিস, সেই হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে গেল, কুফরি করলো। কোনো সাহাবাই কেরাম নিয়ে যদি অশুভ উক্তি করলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ যার সম্পর্কে সরাসরি কোরআন আয়াত নাযিল হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যার প্রশ্নের উত্তরে একটি দুই তিন সাত আটটি জায়গায় কোরআন আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। এখন তাদেরকে যদি, ওনাদেরকে যদি আমরা কি করি, অবজ্ঞা করি, উপহাস করি, তাহলে আমাদের ইমান চলে গেল। এই জন্য এগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তৌহিদ অনেক বড় জিনিস, এই জন্যে তৌহিদ সম্পর্কে বেশি জানান লাগবে। তৌহিদ ইমানের মূল ভিত্তি। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই, এই ধরনের খুব সুন্দর একটা বিষয় আলহামদুলিল্লাহ তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন।